আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ব্যবসায় উদ্যোগ বিষয়ের চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা অনেক বড়, পুরো অধ্যায়টা দশম শ্রেণীর সিলেবাসে আছে, কিন্তু নবম শ্রেণীর সিলেবাসে দুইটা অংশ আছে, এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসায়। আজকে পার্ট ১, প্রথম পার্টে এক মালিকানা ব্যবসায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা নাম শুনে বুঝতে পেরেছ যে এক মালিকানা ব্যবসায় অর্থাৎ যে ব্যবসায়ের মালিক থেকে মাত্র একজন, সে ব্যবসায়কে বলা হয় এক মালিকানা ব্যবসায়। একক মালিক ব্যবসায়, সকল পুঁজি মালিক একাই যোগান দেয়। ব্যবসা থেকে যে মুনাফা অর্জিত হয় তা মালিক একাই ভোগ করে, আবার যদি লোকসান হয় তা মালিককেই বহন করতে হয়, এর কোনো ভাগীদার নেই। বিশ্বের প্রাচীনতম ব্যবসা প্রতিষ্ঠান হলো এক মালিকানা ব্যবসা। অর্থাৎ শুরুতে যখন ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল তখন এক মালিকানার ভিত্তিতেই ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয়েছিল এবং একটি জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান, একটি স্বাধীন পেশা। যারা অন্যের অধীনে চাকরি করতে চায় না তাদের জন্য একটি জনপ্রিয় পেশা এক মালিকানা ব্যবসা। এটি এত জনপ্রিয় কেন? শুধু বাংলাদেশে নয়, ভারতে নয়, উন্নত দেশ যেমন ইউরোপ, আমেরিকায়ও শতকরা প্রায় ৮০% ব্যবসায় প্রতিষ্ঠান এক মালিকানা ভিত্তিক একক মালিকানায় পরিচালিত হয়। এর গঠন প্রণালী, এক মালিকানা ব্যবসায়ের গঠন। এক মালিকানা ব্যবসায় গঠন করা খুবই সহজ, আইনগত কোনো ঝামেলা নেই। যার সামান্য পুঁজি আছে, ব্যবসায় সম্পর্কে যার ধারণা আছে, সেই ব্যক্তি এক মালিকানা ব্যবসায় গঠন করতে পারে। তবে এক মালিকানা ব্যবসায় গঠন করার জন্য সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। এই লাইসেন্স সংগ্রহ করার পরে আর কোনো আইনগত ঝামেলা থাকে না। এখন এক মালিকানা ব্যবসায় কোন কোন ক্ষেত্রে উপযুক্ত, ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আছে স্বল্প পুঁজি। যাদের হাতে পুঁজির পরিমাণ কম, অল্প টাকা নিয়ে যে কেউ ইচ্ছা করলে একক মালিকানায় ছোটখাটো একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ছোট খাবারের দোকান, কুটির শিল্পের পণ্যের দোকান, মৃৎশিল্পের পণ্যের দোকান, এগুলো একক মালিকানায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। তারপরে ক্ষুদ্র আয়তন, যে ব্যবসায়ের আয়তন ছোট, প্রকৃতি অনুযায়ী এর আয়তন বড় করার সুযোগ নেই। যেমন চায়ের দোকান, ইচ্ছে করলেই বৃহৎ আকারে একটি চায়ের দোকান দিয়ে লাভ হবে না। পানের দোকান, এগুলো ক্ষুদ্র আয়তনের হয়ে থাকে, তাই এগুলো এক মালিকানা ভিত্তিক হয়ে থাকে। কম ঝুঁকি, যে সকল ব্যবসায় ঝুঁকি কম, যেমন ওষুধের দোকান, ফার্মেসিতে ঝুঁকি কম, মুদি দোকানের ঝুঁকি কম, তাই এক মালিকানা ভিত্তিক হয়ে থাকে। पचनशील पन्ना जे सकल पन्ना पचनशील द्रुत पचे जाए से क्षेत्र में द्रुत सिद्धांत नेওয়ার জন্য एक मालिकाना ভিত্তি হয়ে থাকে। যেমন ফলমূলের দোকান, তরি তরকারির দোকান, মাছ মাংসের দোকান এগুলো সাধারণত এক মালিকানা ভিত্তি হয়ে থাকে। তারপরে আছে প্রত্যক্ষ সেবাধর্মী ব্যবসায়। प्रत्यक्ष सेवा যেমন ডাক্তাররা রোগী দেখে প্রত্যক্ষ সেবা, इंजिनियर जे परामर्श दिया थाके, एकजन वकील जे परामर्श दिया थाके एगुलो सेवामूलक व्यवसाय। এছাড়া সেবাধর্মী ব্যবসায় আছে যেমন সেলুন, বিউটি পার্লার, লন্ড্রির দোকান এগুলো এক মালিকানা ভিত্তিক হয়ে থাকে। কৃষিজাত পণ্যের ব্যবসা, কৃষিজাত পণ্যের ব্যবসাগুলো সাধারণত এক মালিকানা ভিত্তিক হয়ে থাকে। যেমন ধানের ব্যবসা, চালের ব্যবসা, পেঁয়াজের ব্যবসা, আলুর ব্যবসা ইত্যাদি। তারপরে সীমিত চাহিদা, যে সকল পণ্যের চাহিদা একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ। যেমন বলা যায় যে একটি বিদ্যালয়ের পাশে একটি বুক স্টল বা বইয়ের দোকান, এর চাহিদা ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকে। উদাহরণ হিসেবে বলা যায় বনানী বিদ্যানিকেতন বুক স্টল, এখানে বনানী বিদ্যানিকেতনের ছেলে মেয়েরা তাদের বই খাতা কলম কিনে থাকে। পরবর্তী ক্লাসে পার্ট 2 এ অংশীদারি ব্যবসা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাইকে ধন্যবাদ।